পুজোর বাকি হাতে গোনার মাত্র কিছুদিন, তার আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও পুজোর মুখে গভীর নিম্নচাপের জেরে বৃষ্টিপাত। ফলে কপালে চিন্তার ভাঁজ শুরু হয়েছে পুজো উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাও দক্ষিণবঙ্গের উপর প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নাজেহাল হয়ে যাচ্ছে পুজো উদ্যোক্তা থেকে শিল্পীরা। ছোট বড় পুজো কমিটিগুলোর প্যান্ডেল শিল্পীদের থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা চিন্তায় প্রহর গুনছেন। করোনার কারণে এমনিতেই বড় বাজেটের পুজোর সংখ্যা এবার অনেক কম, ফলে অসুবিধায় প্যান্ডেল শিল্পীরা। তার মধ্যে হাতে গোনা কাজ, আর সেগুলো বৃষ্টির কারণে সম্পন্ন না হলে মিলবে না অর্থ। এদিকে চরম ব্যস্ততার মধ্যেও লক্ষ টাকার প্যান্ডেলের প্রজেক্ট নির্মাণ করতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিশাল মাপের প্লাস্টিক পলিথিনে মুড়ে ফেলা হয়েছে প্যান্ডেল, কিন্তু এই বৃষ্টি কবে থামবে তার দিকেই চেয়ে আছেন পুজো উদ্যোক্তা ও মণ্ডপ শিল্পীরা। অন্যদিকে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও মঙ্গলবার রাত থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বুধবার সকালেও বৃষ্টি থামেনি, তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আকাশ সকাল থেকেই মেঘলা। এদিকে রাত ভোর প্রবল বৃষ্টির জেরে হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। বলছি দাদা, এই যে বৃষ্টিপাতের ভিতরেতে আপনারা কীভাবে প্যান্ডেল তৈরি করছেন? কষ্টের মধ্যেই করছি, কারণ ওয়েদার যে অবস্থা তাতে যদি আমরা একটুখানি যদি চেপে না করে দিয়ে তাহলে আমাদের লস হয়ে যাবে, কাজ আমরা শেষ করে তুলতে পারবো না। কেন আমরা এই করেই খাই, আর এটাই হচ্ছে আমাদের মানে কী বলবো, আমাদের পেশা, আমাদের অন্য কোনো পেশা নেই, এটাই আমাদের পেশা। আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা টেনে করতে, তারপরে ওয়েদার হলে তো কিছু করার নেই, ওয়েদার যদি মারে আমরা কী করতে পারি। বৃষ্টি আসবে বলছেন, নিম্নচাপ ভারী নিম্নচাপ হবে, এরকম এবার কথা তো নিম্নচাপ ভগবানের বৃষ্টি হবে, আমাদের তো কিছু করার নেই, তাকে নিয়ে আমাদের করতে হচ্ছে। এবার যদি সেই নিয়ে সাথ দেয় তাহলে হবে, আর নাহলে হলো না, কী করে আমরা করব? কতদিনের মধ্যে আপনারা প্যান্ডেল তৈরি করতে পারবেন এরকম? আপনাদের কত মোটামুটি এসব জিনিস আমাদের ওই দেড় মাস মতন টাইম লাগে। দেড় মাস? দেড় মাস। আপনারা কবে থেকে শুরু করেছেন কাজ? আমরা এখানে শুরু করেছি আপনার ওই মহালা কিছুদিন পর, ওই রথের কিছুদিন পর থেকে, রথ কিছুদিন পর থেকে। এখন যে যেরকম বলছে, এখন বৃষ্টি বাদলা আসবে, ভারী বর্ষণ হবে, এরকম এরকম বর্ষা আসলে এখন তো কাজের তো কিছুই হয়নি, কারণ বাইরে ফন্ড ফাঁকে আমাদের, যদি বৃষ্টি আসে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হবে, বিশাল ক্ষতি হয়ে যাবে। আশঙ্কায় ভুগছেন কি? নিশ্চয়ই আশঙ্কা থাকবে না, এতগুলি লোক বাচ্চা কাচ্চা নিয়ে সব সংসার করে এতগুলি লোক এসছি। কোথা থেকে আসছে? আছে, আমরা হুগলি থেকে আসছি, হুগলি বাসগুলি। আপনার নাম? আমার নাম জয়দেব বোস। প্রবল বর্ষার সম্ভাবনা শহর জুড়ে তো একটা প্রত্যেক বছরই শারদোৎসবের আগে একটা নিম্নচাপের ব্যাপার লুকিয়ে থাকে, কিন্তু তার মধ্যে থেকেও পুজোটা যেহেতু কয়েকটা দিন আমরা আনন্দ করব, একসাথে থাকব, একটা চিন্তার ভাব সবসময় থেকে যায়। কিন্তু যেভাবে যারা প্যান্ডেলের কর্মীবৃন্দ রয়েছেন, আমাদের পুজো কমিটি যে সমস্ত উদ্যোক্তারা রয়েছেন, সব জায়গায় বৃষ্টি দানা বাঁধবে, তার মধ্যে থেকেও পুজোটাকে করতে হবে। কেননা করোনার মতো অতি মহামারীতে গোটা শহর জুড়ে যেভাবে একটা মানুষের বন্দিদশা জীবন ছিল, সেখান থেকে মুক্তির আশ্বাস পেতে সব কিছু পরিস্থিতিকে উপেক্ষা করেও আমাদের পুজোটাকে এভাবেই করতে হবে। একটা পুজো করতে গেলে সব রকম অসুবিধা থাকেই, কিন্তু সেগুলোকে মোকাবিলা করে পুজো উদ্যোক্তারা যেভাবে একসাথে হয়ে একটা শারদোৎসবের মতো পুজোকে রূপদান করতে সক্ষম হয়, সব জায়গায় পরিশ্রম থাকে এবং বৃষ্টি থাকবে, সেসব কিছুকে মাথায় নিয়েই পুজোটাকে সাকসেস করার জন্য যা যা উপায় দরকার সেগুলো আমরা করতে চলেছি। অতি বৃষ্টিতে কি